মাওলানা ভাসানীর আওয়ামী লীগ না, বঙ্গবন্ধু শেখ মুজিবের আওয়ামী লীগ এটা না, এটা লুটপাটকারীদের আওয়ামী লীগ। আমি আজকে ইতিহাস বলতে আসি নাই, আমি ইতিহাসের সাক্ষী হতে এসেছি। আমি এবার নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম, আমি একজন পরাজিত সৈনিক, যার কাছে আমি পরাজিত হয়েছি এখনো তার নাকে টিভি দিলে দুধ গলবে। আমি দেখতে দাঁড়িয়েছিলাম, আমার ধারণা ছিল যে মানুষ ভোট দিতে যাবে। আমার এত অনুরোধেও আমার দলের অর্ধেক মানুষ ভোট দিতে যায় নাই, এটা সত্য। এ আওয়ামী লীগ মাওলানা ভাসানীর আওয়ামী লীগ না, বঙ্গবন্ধু শেখ মুজিবের আওয়ামী লীগ এটা না, এটা লুটপাটকারীদের আওয়ামী লীগ। সেই জন্যে বাঙালির হাতে, এই দেশের মানুষের হাতে ক্ষমতা ফিরিয়ে আনার জন্যে আমাদের সবাইকে একত্র হয়ে সংগ্রাম করতে। আমি আপনাদের কাছে যদি কখনো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভেস্তে নিতে চান, আমি জামাতের সাথে ভেস্তেও যাব না। আমি ঠিক তেমনি করে বলছি, আজকে অনেক ক্ষেত্রে আমাদের ভাতিজা জিয়াউর রহমানের পুত্র ইংল্যান্ডে বসে তারেক রহমান যদি বিএনপির নেতা হয়, তাহলে সেই বিএনপির সাথে আমিও ভেস্তেও যেতে চাই না। যতক্ষণ তারেক রহমান দেশে আসতে পারবে, সে দেশের মানুষের কোনো মতেই নেতৃত্ব করতে পারবে না। এতে যদি আমার ফাঁসি হয় আমি সেটাকেও মঞ্জুর করব, কিন্তু লন্ডনে বসে তারেক রহমানের নেতৃত্ব কোনো মতেই গ্রহণ করব না।